দর্শক মণ্ডলী, মণিপুরী মণিপুরী নৃত্য ও রবীন্দ্রনাথ সম্পর্কে ত্রিপুরা রাজ্যের ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে রবিবাবু সিংহ একটি বই লিখেছেন। তিনি রবিবাবু সিংহ আজকে আমাদের বাংলাদেশে এসেছেন পাসপোর্ট করে। বইটি তিনি লিখেছেন, বইটা আপনারা দেখছেন। বইটা সম্পর্কে আমি ওনাকে একটু জিজ্ঞাসা করবো একটু জানার জন্য। রবিবাবু, আপনি একটু যে বইটা লিখছেন মণিপুরী নৃত্য ও রবীন্দ্রনাথ সম্পর্কে, এটা সম্পর্কে একটু বলবেন। মণিপুরী নৃত্য ও রবীন্দ্রনাথ, এই প্রসঙ্গে দীর্ঘ অনেক মূল্যবান তথ্য আমি সংগ্রহ করেছি। আমার কর্মজীবন ত্রিপুরার কাঞ্চনবাড়িতে, সেখানে নীলেশ্বর মুখার্জিনী, যিনি রবীন্দ্র সান্নিধ্যে দীর্ঘদিন শান্তিনিকেতনে ছিলেন, সেই নীলেশ্বর মুখার্জি মারফত আমি শান্তিনিকেতনের 1935 সাল থেকে শুরু করে মণিপুরী নৃত্যদের বিভিন্ন পরিক্রমার দিক আমি তুলতে চেষ্টা করেছি। আজকের যে রবীন্দ্রনাথ, তিনি বিশ্বকবি, বিশ্বপথিক। রবীন্দ্রসঙ্গীত, আজকের মণিপুরী রাস নৃত্য, সেগুলি বাস্তব রূপদানে তৎকালীন সময়ে মণিপুরীদের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। রবীন্দ্র বৃক্ষমূলে সেদিন যারা জলসিঞ্চন করেছেন, তাদের মধ্যে আছেন নমস্য বুদ্ধিমন্ত সিংহ, রাজকুমার সিংহ, চন্দ্রজিৎ রাজকুমার, বাংলাদেশের পালিগাঁও নীলেশ্বর মুখার্জি, সেনারিক সিংহ, বাংলাদেশের নরোত্তম সিংহ ওঝা প্রমুখ। এই বিভিন্ন জ্ঞানীগুণীদের সমন্বয়ে দেবতাকেন্দ্রিক মণিপুরী নৃত্যধারাকে মানবতাকেন্দ্রিক নৃত্যধারাতে পরিণত করেছেন রবীন্দ্রনাথ। মণিপুরীদের নৃত্য মূলত দেবতাকেন্দ্রিক একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমিত ছিল। এই সীমিত চিন্তাধারাকে সাগর পাড়ের দেশে, ভারতের সীমানা ছাড়িয়ে ইউরোপের দেশে, বিশ্বের প্রতিটি রসিক সমাজের দুয়ারে দুয়ারে বিশ্ববন্দিত এবং বিশ্বের ভূয়সী প্রশংসার অধিকার লাভ করেছে। আজকে বাংলাদেশের মাসিমপুর, সিলেটের কাছাকাছি একটা অখ্যাত পল্লীগ্রাম, এই পল্লীগ্রামে 1919 সালে নভেম্বর 6 কবিগুরু রবীন্দ্রনাথ সেখানে মণিপুরীর রাস নৃত্য দর্শনে সেখানে আসেন, এবং কবিগুরু সেখানে বিকালে এবং রাতের বেলায় মণিপুরী রাস নৃত্য দেখে রবি ঠাকুর নিজে এই নাচের ব্যাপারে মন্তব্য করেছেন, কি সুন্দর এই নাচ, যেন পুষ্পবৃষ্টি হচ্ছে, এমন নর্তন ভঙ্গিমা জগতের অন্যান্য নৃত্য জগতে বিরল। আমি বিভিন্নভাবে সেগুলি সংকলন করে ধরার চেষ্টা করেছি। সুরমা নদীর তীরে মাসিমপুর গ্রাম, অখ্যাত একটি গ্রামে মণিপুরী বনিতারা সে যুগে যে রাস করেছিল, সেই রাস নৃত্যকে ফুলে ফলে বিকশিত করেছেন রবি ঠাকুর। আজকে সেই ব্যাপারে আমার এই মণিপুরী নৃত্য রবীন্দ্রনাথ এই গ্রন্থে আমি সংকলন করেছি। মণিপুরী নৃত্য, মণিপুরী নৃত্যের ধারা, মণিপুরী রাস নৃত্যের ভূমিকা, পূর্ণ রাসের স্বরূপ, মণিপুরী রাস নৃত্য প্রসঙ্গে কিছু কথা, মণিপুরী সমাজে রাস নৃত্য অনুষ্ঠানের সূচনা, মণিপুরী নৃত্যে ভঙ্গি পারে, মণিপুরী চালি নৃত্য, রাস নৃত্যের পোশাক পরিচ্ছদ, রাসের উৎপত্তি, নর্তনকারিণীগণের গুণাবলী, নৃত্যের প্রাণ প্রতিমা ভঙ্গি পারে, মণিপুরী প্রথায় বিশ্বকবি বরণ, মাসিমপুরে রাখাল নাচ, রাস নৃত্য সম্পর্কে রবীন্দ্রনাথের মন্তব্য, রবীন্দ্রচিত্রে মাসিমপুরের মণিপুরী নৃত্যের প্রভাব, চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের নাটকীয় রূপ, কবি সকাশে নীলেশ্বর মুখার্জি, চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রূপরেখা, দিল্লির বিরলা ভবনে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের মঞ্চস্থীকরণ, চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের পরিমার্জিত রূপ, মণিপুরী সমাজ জীবনে রবীন্দ্র প্রভাব, চিত্রাঙ্গদার সন্ধানে সেকালে নৃত্য সমালোচনা, নৃত্য প্রশংসা, রবীন্দ্র নৃত্যে ত্রিপুরার মণিপুরী নৃত্যগুরুদের অবদান, বুদ্ধিমন্ত সিংহ, নবকুমার সিংহ, চন্দ্রজিৎ সিংহ, নীলেশ্বর মুখোপাধ্যায়, রাজদারী নরোত্তম সিংহ,
সেনারি সিংহ রাজকুমার, আতনবা সিংহ আমার চোখে মাসিমপুর রবীন্দ্র ভাবধারায় ত্রিপুরা, গুরু বিপিন সিংহ মণিপুরী নৃত্যাচার্য, মণিপুরী নৃত্যে ব্যবহৃত কতিপয় হস্তমুদ্রা, বৃন্দাবনী ভঙ্গি পারেন, ভঙ্গি পারেনের কয়েকটা প্রচলিত গান, এই সমস্ত কিছু তথ্য বিভিন্নভাবে সংগ্রহ করে আমি একটা গ্রন্থাকারে সেটাকে লিপিবদ্ধ করেছি। পাঠক সমাজ, এই মণিপুরী নৃত্য রবীন্দ্রনাথ সেটা আদ্যোপান্ত যদি আপনারা মনোযোগ সহকারে অধ্যয়ন করেন তাহলে সেখানে দেখতে পাবেন আজকের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ তাকে ফুলে ফলে বিকশিত করার পথে সাহায্য যারা করেছিল সেদিন এই বাংলাদেশের পরাধীন ভারতবর্ষের মাসিমপুরের রাস নৃত্য, সেখান থেকে ধীরে ধীরে রবীন্দ্রনাথ বেছে বেছে রবীন্দ্র নৃত্য তিনি গ্রহণ করেছেন। আজকে নীলেশ্বর মুখার্জি এই বঙ্গদেশের মাসিমপুরের সেখানে বালিগাঁও গ্রামেরই একজন বিশিষ্ট বিদগ্ধ পণ্ডিত ব্রাহ্মণ, তারই আনুকূল্যে রবি ঠাকুরের চিত্রাঙ্গদের নৃত্যনাট্য পরাধীন ভারতবর্ষে মোট 42 বার মঞ্চস্থ হয়েছিল, সেগুলিকে সেই তথ্যগুলিকে আমরা একত্র সন্নিবিষ্ট করতে চেষ্টা করেছি। আমাদের সমাজকে মণিপুরী সমাজে রবীন্দ্রনাথের দান এবং রবীন্দ্রনাথের তার জীবনে মণিপুরীদের প্রভাব সমস্ত কিছু এই গ্রন্থতে মোটামুটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। পাঠক সমাজে সেটা সমাদৃত হলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। এই গ্রন্থটির প্রাপ্তিস্থান ব্যাপারে বাংলাদেশের লিটন সিনহা, কেয়ার অফ রাইমোহন সিনহা, মাধবপুর, তিলকপুর, আর ইন্ডিয়ায় পাওয়া যাবে আমার রবিবাবু সিংহ, ডলুগাঁও, কৈলাসহর, উত্তর ত্রিপুরা। আমার মোবাইল নাম্বারটা বলে দিই। মণিপুরী নৃত্য ও রবীন্দ্রনাথ সম্পর্কে আপনি যে বইটা লিখেছেন সেই জন্য সকল মণিপুরীদের পক্ষ থেকে আমি ব্রজেন্দ্র কুমার সিংহ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার মতো আরো অনেক লোক আসুক যে এই ধরনের আমাদের পুরাতন ইয়েগুলি তুলে ধরুক, ইতিহাসগুলি তুলে ধরুক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সবার সকল মণিপুরী এবং ইন্ডিয়ার সকল মণিপুরীদের পক্ষ থেকে আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ।